ফিরে আসে না। কথা বলার চেষ্টা করছে কিন্তু খুব অস্পষ্ট, মানে কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা অপারেশনের দরকার হবে কি? না অপারেশন মনে হয় দরকার হবে না, নোজ ব্লিডিংটা হলো তো, মা বোধ হয় সেই জন্যই এবার পিছিয়ে গেল। শান্তিকে দেখে আমার এত খারাপ লাগছে। আচ্ছা আন্টি আবার আগের মতো ভালো হয়ে যাবে তো? আর আগের মতো স্বাভাবিক জীবন? সেটা এক্ষুনি কি করে বলি বল, সময়ই সব ঠিক করে দেবে। তবে আমার মনে হচ্ছে এই যাত্রায় মা আউট অফ ডেঞ্জার। গুড, ভেরি গুড। এখন আমরা শুধু মিস সেলের জন্য পেই করতে হবে রঞ্জন, সেটাই সেটাই খুব দরকার। আর গলি তুই যে মাকে এসে দেখে গেলি। মা আমি আসবো না, মাও আসবে, কলেজের পর মা দেখতে আসবে আন্টিকে। তোমরাই তো আমাদের আত্মীয়। শুধু আত্মীয় নয় গলি, বলো পরম আত্মীয়। তাহলে অয়ন এখন ভেতরে যা, আমরা এগোই। হ্যাঁ ঠিক আছে, আমি মায়ের কাছেই যাচ্ছি। কর্ণ চৌধুরী এখানে? আশা করতে পারোনি ডক্টর কর্ণ চৌধুরী এখানে আসবে? না আসলে কি হয়েছে জানেন, সাধারণত নার্সিংহোমে পেশেন্ট থাকলে তার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন তারাই দেখা করতে আসে। আপনার এখানে আসাটা বোধহয় অস্বাভাবিকই লাগাটা উচিত। তার কারণ আমি দময়ন্তী সেনের বন্ধুও নই আত্মীয় নই, কি তাই তো? তোমার মায়ের সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল এটা ঠিক, তুমি সেটা জানো। কিন্তু তুমি এটা জানো না যে সম্প্রতি তোমার মায়ের সঙ্গে আমার সেই মনোমালিন্যের মেঘটা কেটে গেছে, আমাদের মিটমাট হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম অল দিস অয়ন, আমি তোমার মাকে গভীরভাবে শ্রদ্ধা করি। ডক্টর সেন, আমি কি তোমার মাকে একবার চোখে দেখে দেখতে পারি? ঠিক আছে চল অয়ন, আমরা তাহলে আসি, তোমাদের বাড়ি যাব একবার, গার্গির সঙ্গে দরকার আছে একটু। ঠিক আছে তোরা বাড়ি যা, আমারও তো এদিকে বিশেষ কাজ নেই, আমি মায়ের ডক্টরের সঙ্গে একবার কথা বলে বাড়িতে আছি, আমার জন্য ওয়েট করিস কিন্তু। কোহলি কেমন আছো? এক্সেলেন্ট। ভালো থাকাই ভালো, ভালো থাকতে হয়। আর খেয়ে চেনা চেনা লাগছে। নমস্কার, আমি ডক্টর রঞ্জন মিত্র। বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর রঞ্জন মিত্র। এক্স্যাক্টলি, বিখ্যাত কিনা জানি না তবে একজন সাইকিয়াট্রিস্ট। নাইস মিটিং, বলি আমরা এগোই। আচ্ছা অয়ন, এই বলির সঙ্গে সাইকিয়াট্রিস্ট না থাকা ভালো, কলির তো কখন কি হয়। ডক্টর চৌধুরী আমার মনে হয় মাকে দেখতে গেলে ভালো হয়। হ্যাঁ স্যার।